আর আস্তে তারে দিও জোরে শান কিষণ ভাই রে কাস্তে তারে। হেমাঙ্গ বিশ্বাস তাঁর উজান গাং বাইয়া বইতে লিখছেন, 1943 ফ্যাসি বিরোধী লেখক সম্মেলনে আমাদের জেলার প্রতিনিধি হিসেবে আমি ও নির্মল চৌধুরী আসি। আমরা এসে উঠেছিলাম চিরস্মরণীয় 46 ধর্মতলায়। সেখানে তখনকার কলকাতা এবং বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও শিল্পীদের সঙ্গে আলাপ পরিচয় ঘটে। সিলেটের দুটি গানে নির্মল চৌধুরীর নেতৃত্বে নৃত্যরূপ দেওয়া হয়। তখন অভিনয় বা নৃত্যে কোনো স্পেশালাইজেশন আসেনি। এই দুটি নাচে সাধনা রায়চৌধুরী, রেবা রায়, জ্যোতিরিন্দ্র মৈত্র প্রমুখ সকলেই যোগ দেন। গান দুটির একটি ছিল আমার লাঙ্গুল চালাই আমরা কোদাল চালাই এবং সুধাংশু ঘোষের চা মজুরদের ঝুমুর। এই সময়েই 26 জানুয়ারি স্বাধীনতা দিবস উপলক্ষে একটি গান রচনার জন্য সুভাষ মুখার্জি ও চিনমোহন সেহানুবিশ আমাকে বিশেষভাবে অনুরোধ করেন। তখনই আমি লিখলাম, দুঃখেরও রাতেরও ঘোর তমসা ভেদী, স্বাধীনতা দিবস এলো যে ফিরে, শহীদের মৃত প্রাণ শোনো করে আহ্বান, করাঘাত হানে তবদারে। তখনও মন্বন্তরের কালো ছায়া সরে যায়নি, ইমন রাগকে ভেঙে নির্মলের সঙ্গে মিলে মধ্যরাতে সুর দিলাম, কলকাতা সহ সমস্ত পশ্চিমবঙ্গে নাড়া দিয়েছিল। মুমূর্ষ বাংলার এ দুঃখ তাপ, হত দেশপ্রেম করে অভিশাপ, ঘুচাও এ লজ্জা ঘুচাও এ পাপ। কলকাতা থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় ও গান আহরণ করে ফিরলাম। জাগো দুঃখের রাতের ঘোর তমসা ভেদী, স্বাধীনতা দিবস এলো যে ফিরে, দুঃখের রাতের ঘোর তমসা ভেদী, স্বাধীনতা দিবস এলো যে ফিরে, শহীদের মৃত প্রাণ শোনো করে আহ্বান, করাঘাত হানে তব তারে, দুঃখের রাতের ঘোর তমসা ভেদী, স্বাধীনতা দিবস এলো যে ফিরে। জাগো 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 পুরবাসী, জাগো 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 পুরবাসী, শৃঙ্খলিতা ভারত মাতা কাঁদে মুক্তি পিয়াসী, শৃঙ্খলিতা ভারত মাতা কাঁদে মুক্তি পিয়াসী, রুদ্ধ দুয়ারে স্বপন শিয়রে, রুদ্ধ দুয়ারে স্বপন শিয়রে, এখনো কি রবে ঘুম ঘোরে, দুঃখের রাতের ঘোর তমসা ভেদী, স্বাধীনতা দিবস এলো যে ফিরে, জাগো ভারত জাতির যত স্বপ্ন কামনা, অর্ধ শতকের মুক্তি সাধনা, ভারত জাতির যত
স্বপ্ন কামনা অর্ধ শতকের মুক্তি সাধনা শশান চিতায় হয় যে বিলীন ক্ষুধিতের ক্রন্দন হাহাকারে মুমূর্ষু বাংলার এ দুঃখ তাপ হত দেশ প্রেমে করে অভিশাপ ঘুচাওয়ে লজ্জা ঘুচাওয়ে পাপ জাগ্রত একতার হাতিয়ারে দুঃখের রাতের ঘোর তমসা ভেদি স্বাধীনতা দিবস হেলো যে ফিরে শহীদের মৃত প্রাণ শোনো করে আহ্বান করাঘাত হানি তব দারে দুঃখের রাতের ঘোর তমসা ভেদি স্বাধীনতা দিবস হেলো যে ফিরে শহীদের মৃত প্রাণ শোনো করে আহ্বান করাঘাত হানে তব দারে দুঃখের রাতের ঘোর তমসা ভেদি স্বাধীনতা দিবস হেলো যে ফিরে। সোমনাথর তাঁর তেভাগার ডায়েরিতে লিখেছেন, রাত্রে এক কৃষক কমরেড কিছু গান শোনালো। আমাদের পার্টির উদ্যোগে প্রচারিত নতুন সংস্কৃতি যে সাধারণ মানুষের জীবনে কতখানি প্রভাব বিস্তার করেছে তার একটা পরিচয় এখানে পেলুম। কমরেড প্রথম গান শুরু করে আমাদেরই একটি কিষাণ সঙ্গীত দিয়ে, তারপরেই গাইল রংপুরের প্রাচীন গান ডেনার বধুয়া তুই। উপস্থিত শ্রোতাদের কাছ থেকে বিশেষ কোনো সাড়া পাওয়া গেল না। এর পরের গান দুঃখেরও রাতেরও ঘোর তমসা ভেদি। দেখলুম বৃদ্ধ নীলকান্ত পঞ্চায়েত, তাঁর বৃদ্ধ সঙ্গী দুর্গাবাবু সবাই গানের তালে তাল দিচ্ছেন। এরপরে তাঁরাও গুনগুন করে গাইতে শুরু করলেন। হেমাঙ্গ বিশ্বাসের দুজন পুরনো কমরেড প্রসূন মজুমদার ও সোনা সিংয়ের স্মৃতি থেকে উঠে আসা কিছু কথা। প্রসূন মজুমদার ছিলেন অবিভক্ত কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী। 1947 থেকে 48 সাল তিনি তখন বিদ্যাসাগর কলেজের ছাত্র। 46 ধর্মতলা স্ট্রিট ছিল প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন এবং আইপিটি এর কেন্দ্র। প্রসূন মজুমদার ভলান্টিয়ার হিসেবে সেখানে কাজ করতেন। তিনি প্রায়ই যেতেন আলোচনা শুনতে বা রিহার্সাল দেখতেও। এখানেই 1947 26 জানুয়ারির আগে হেমাঙ্গ বিশ্বাসের সঙ্গে তাঁর প্রথমবার সাক্ষাৎ হয়। হেমাঙ্গ বিশ্বাস তাঁকে বলেন, 26 জানুয়ারির স্বাধীনতা দিবস উপলক্ষে দুঃখেরও রাতেরও ঘোর তমসা ভেদি গানটি তিনি রচনা করেছেন 2-3 বছর আগে। কলকাতার কমিউনিস্ট পার্টি তাঁকে গানটিতে সুরারোপ করতে বলে। গানটি গাইবার পর কমিউনিস্ট পার্টিতে গানটি গৃহীত হয় ও সারা বাংলায় তারপর ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত 1947 অনেক আগে কংগ্রেসের লাহোর অধিবেশনে 26 জানুয়ারি দিনটি স্বাধীনতা দিবস হিসেবে গৃহীত হয়। প্রথমে ঐক্যমত্যের অভাব থাকলেও কংগ্রেসের বাম অংশ এবং কমিউনিস্টরাও এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পরে মান্যতা দেন। গত বছর 17 মে 2018 শিলচরের অদূরে ভিতরগঙ্গাপুর বরখোলায় সোনা সিংয়ের একটি দীর্ঘ সাক্ষাৎকার আমি নিই। তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির প্রবীণতম সদস্যদের অন্যতম। তিনি আমায় বলেন, হেমাঙ্গ বিশ্বাস ও ইরাবত সিং বরখোলায় আসতেন, নাচ গানের স্কোয়াড তৈরি করতেন এবং নাচ গান শেখাতেন। হেমাঙ্গ বিশ্বাসের বিশান বইয়ের অন্তর্ভুক্ত 2টি গান সোনা সিং গেয়ে শোনান, লাঙ্গুল চালাই আমরা কোদাল চালাই এবং দুঃখেরও রাতেরও ঘোর তমসা ভেদি।
লাঙ্গল চালাই আমরা কোদাল চালাই নাচের তালে তালে ফসল বাড়াই আমরা সোনা ফলাই লাঙ্গল চালাই আমরা কোদাল চালাই অনাহারে ঘরে ঘরে উঠল হাহাকার বাংলা মায়ের বুকের পাঁজর ভেঙে চুর মার লাঙ্গলে মঙ্গল দেশের অন্য উপায় নাই লাঙ্গল চালাই আমরা কোদাল চালাই নাচের তালে তালে ফসল বাড়াই আমরা সোনা ফলাই ভিজা মাটির গন্ধে চাষ করি আনন্দে সকাল থেকে সন্ধে করি না কামাই লাঙ্গল চালাই আমরা কোদাল চালাই নাচের তালে তালে ফসল বাড়াই আমরা সোনা ফলাই মনে মনে শপথ মোরা করেছি দারুণ দেশ রক্ষার তরে ফসল ফলাব দ্বিগুণ ফসল বাড়াই আমরা ভুখা তাড়াই লাঙ্গল চালাই আমরা কোদাল চালাই নাচের তালে তালে ফসল বাড়াই আমরা সোনা ফলাই ইনকলাব জিন্দাবাদ পতিত জমি করো আবাদ ভুলো যত বাদ বিবাদ মেলাও সবে কাঁধে কাঁধ কাহারে ডরাই লাঙ্গল চালাই আমরা কোদাল চালাই নাচের তালে তালে ফসল বাড়াই আমরা সোনা ফলাই শক্ত করে লাগাও ফাল আন কোদাল আন জোয়াল হরতমে চালাইও হাল এই তরে লড়াই লাঙ্গল চালাই আমরা কোদাল চালাই নাচের তালে তালে ফসল বাড়াই আমরা সোনা ফলাই লাঙ্গল চালাই আমরা কোদাল চালাই বিশানের ভূমিকায় হেমাঙ্গ বিশ্বাস লিখছেন, আজকের এই সংস্কৃতি আন্দোলনে আমার বিশান একটি অকিঞ্চিতকর দান। তবু দু তিন মাসের মধ্যে বইটি নিঃশেষ হইয়া যাওয়ায় একদিকে যেমন বিস্মিত হইয়াছি, অন্যদিকে তেমনি উৎসাহিত হইয়াছি। কাগজ দুষ্প্রাপ্য হইলেও কৃষক ভাইদের দুরন্ত তাগিদে দ্বিতীয় সংস্করণ বাহির করিতে হইল। আমার কাস্তেটারে দিও জোরে শান, লাঙল চালাই আমরা কোদাল চালাই প্রমুখ কয়েকটি গান যখন বাংলার শহরে গ্রামে সমভাবে সহস্র সহস্র লোককে উৎসাহে গাহিতে শুনি, তখন মনে হয় আমার দুই একটি গান সুরে ও ভাবে যুগের দাবিকে কণ্ঠে ধ্বনিত করিয়া তুলিতে সমর্থ হইয়াছে। পঁচিশে বৈশাখ বাংলা 1351 সন। হেমাঙ্গ বিশ্বাস উজান গাং বাইয়া বইতে আরও লিখছেন, আমার কাস্তেটারে দিয়ে জোরে শান অভূতপূর্ব জনপ্রীতি লাভ করেছিল। এ গানটি সম্পর্কে কিছু কথা বলার আছে। 1942 সালের ঘটনা। বাড়ি থেকে বিতাড়িত হয়ে আমি তখন পঞ্চখণ্ডে মাসির বাড়িতে আশ্রয় নিয়েছি। সেইখানে লুলা নদীতে মাঝির গলায় এক শাড়ি গান শুনেছিলাম, সাবধানে গুরুজির নাম লইও রে সাধু ভাই, সাবধানে গুরুজির নাম লইও। সেই সুরে লিখলাম গান কাস্তেটারে দিও জোরে শান কিষান ভাইরে। বেহেলি কৃষক সম্মেলনে গানটি নিয়ে গিয়েছিল সুরত পাল চৌধুরী, গেয়েছিল নির্মলেন্দু চৌধুরী। অসুস্থ থাকায় আমি নিজে যেতে পারিনি। সম্মেলনে অভূতপূর্ব সাড়া জাগিয়েছিল এ গান, কৃষকদের কণ্ঠে গ্রাম থেকে গ্রামান্তরে অতি দ্রুত ছড়িয়ে গিয়েছিল। এই বিরাট সাফল্য আমাকে একটা ব্যাপারে সুনিশ্চিত করেছিল যে জনগণের চেনা শোনা পরিচিত আঙ্গিকে বিপ্লবী বিষয়বস্তু পৌঁছে দেওয়াই হল সঠিক রাস্তা।
তোমার কাস্তেটারে দিও জোরে শান কিষাণ ভাই রে কাস্তেটারে দিও জোরে শান তোমার কাস্তেটারে দিও জোরে শান কিষাণ ভাই রে কাস্তেটারে দিও জোরে শান ফসল কাটার সময় হলে কাটবে সোনার ধান ফসল কাটার সময় হলে কাটবে সোনার ধান দস্যু যদি লুটতে আসে দস্যু যদি লুটতে আসে কাটবে তাহার জান রে কাস্তেটারে দিও জোরে শান তোমার কাস্তেটারে দিও জোরে শান কিষাণ ভাই রে কাস্তেটারে দিও জোরে শান শান দিও জোরসে দিও দিও বারে বার শান দিও জোরসে দিও দিও বারে বার হুশিয়ার ভাই কভু তাহার হুশিয়ার ভাই কভু তাহার জানা যেন ধার রে কাস্তেটারে দিও জোরে শান তোমার কাস্তেটারে দিও জোরে শান কিষাণ ভাই রে কাস্তেটারে দিও জোরে শান কিষাণ তোর ঘরে আগুন বাইরে যে তুফান ও কিষাণ তোর ঘরে আগুন বাইরে যে তুফান বিদেশি সরকার ঘরে বিদেশি সরকার ঘরে দুয়ারে জাপান রে কাস্তেটারে দিও জোরে শান তোমার কাস্তেটারে দিও জোরে শান কিষাণ ভাই রে কাস্তেটারে দিও জোরে শান একতায় ভাই চীনের মানুষ হইল বলিয়ান একতায় ভাই চীনের মানুষ হইল বলিয়ান ছয়টি বছর জাপানি রে ছয়টি বছর জাপানি রে করল যে হয়রান রে কাস্তেটারে দিও জোরে শান তোমার কাস্তেটারে দিও জোরে শান কিষাণ ভাই রে কাস্তেটারে দিও জোরে শান আজ দাঁড়াও দেখি মজুর কিষাণ এক হয়ে আজ দাঁড়াও দেখি মজুর কিষাণ এক নিমেষে আসবে স্বরাজ এক নিমেষে আসবে স্বরাজ গুজবে অপমান রে কাস্তেটারে দিও জোরে শান তোমার কাস্তেটারে দিও জোরে শান কিষাণ ভাই রে কাস্তেটারে দিও জোরে শান তোমার কাস্তেটারে দিও জোরে শান কিষাণ ভাই রে কাস্তেটারে দিও জোরে শান কাস্তেটারে দিও জোরে শান কাস্তেটারে দিও জোরে শান কিন্তু কেবল পরিচিত আঙ্গিক নয় সহজবোধ্য ভাষাও একটা অপরিহার্য জিনিস ফসল কাটার সময় এলে কাটবে সোনার ধান দস্যু যদি লুটতে আসে কাটবে তাহার জান কিংবা একতায় ভাই চীনের মানুষ হয় যে বলিয়ান ছয়টি বছর জাপানি রে করল রে হয়রান এ ভাষা বুঝতে কোনো কৃষকের অসুবিধে হয় না সঙ্গে সঙ্গে তার শ্রেণী সংগ্রামের প্রেরণাও তাতে ছিল বাংলার বাইরে বিভিন্ন ভাষায় এ গান অনুবাদ হয়েছে এবং অত্যন্ত জনপ্রিয় হয়েছে এমনকি মণিপুরি ভাষায় এ গান চন্দ্রকলা দেবীর গাওয়া গ্রামোফোন রেকর্ড থাঙ্গুলাদু মায়া থাঙ্গু থৌনা হে লৌবা বিশেষ জনপ্রিয় হয়েছিল অনুবাদ করেছিলেন সিলেট এবং কাছাড়ের মণিপুরি কৃষক সংগঠনের অবিসংবাদিত নেতা স্বয়ং ইরাবত সিং থাঙ্গুলাদু মাইয়া থাঙ্গু থৌনা
যায়।